কি দারুণ খেললেন একজন ডানহাতি ব্যাটসম্যান। বাংলাদেশ দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়লেন মুখে হাসি আর বুক ভরা তৃপ্তি নিয়ে। আশিকুর রহমান শিবলি বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট দলে খেলছেন এই ওপেনার, বলা চলে স্টার ইন দ্য মেকিং। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের এবারের আসর বসেছে সংযুক্ত আরব আমিরাতে। সুউচ্চ ইমারতের আদলে যেন শিবলি সেখানে গিয়েছেন নিজের ক্যারিয়ারটাকে গড়তে। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে বাংলাদেশ জিতেছে গ্রুপ পর্বের তিন ম্যাচেই, যেখানে প্রত্যেকটাতেই হেসেছে আশিকুর রহমান শিবলির ব্যাট। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে করেছিলেন ১০২ বলে ৭১ রান। দ্বিতীয় ম্যাচে জাপান অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে করেছিলেন ৪৫ বলে অপরাজিত ৫৫ রান। তৃতীয় ম্যাচে ছাড়িয়ে গেলেন আগের দুই ম্যাচকে, ১৩০ বলে করলেন অপরাজিত ১১৬ রান। টুর্নামেন্টে এখনও অবধি সর্বোচ্চ রান সংগ্রাহক শিবলি, তিন ম্যাচে যার সংগ্রহ মোট ২৪২ রান, আউট হয়েছেন মাত্র একবার, তাই অ্যাভারেজটাও ২৪২। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯-এর ম্যাচে শিবলি যে ইনিংসটা খেলেছেন তাতে তিনি দারুণ ম্যাচিউরিটির পরিচয় দিয়েছেন। এই উইকেট রক্ষক ওপেনিং ব্যাটারের সাথে আর এক প্রান্তে নামেন জিশান আলম। প্রথম ওভারেই লঙ্কান যুবারা জিশানের উইকেট আদায় করে নেয়। ২০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ চাপে পড়ে যায় ম্যাচের শুরুতেই, তবে মোহাম্মদ রিজওয়ানের সাথে জুটি গড়েন শিবলি ৭৪ রানের। এরপর আরও দুইটি পঞ্চাশোর্ধ্ব রানের পার্টনারশিপ গড়েন আরিফুল ইসলাম এবং আহরার আমিনের সাথে। রিজওয়ান আরিফুল আহরার তিনজনই আউট হয়ে গেলেও এক প্রান্ত আগলে ধরে খেলতে থাকেন শিবলি। শেষমেশ শিহাবকে সাথে নিয়ে দলকে জয়ের আনন্দে ভাসান। শুরু থেকেই শিবলি মাথা ঠান্ডা রেখে খেলতে থাকেন, প্রতিটি বলকেই তার মেরিট বুঝে যোগ্য ট্রিটমেন্ট করেন। প্রায় ৯০ স্ট্রাইক রেটে শতাধিক রানের ইনিংসে তিনি শুরুর চাপ সামলেছেন, দলের ইনিংস বিল্ড আপ করেছেন এবং শেষে জয় নিশ্চিত করেই তবে মাঠ ছেড়েছেন। শেষের দিকে এসে তিনি কোনো গ্লোরি হান্টিংও করেননি, বরঞ্চ শিহাব প্রথম বলে মাঠে নেমেই র্যাম্প শট খেলতে গেলে শিবলি তাকে বলেন মাথা ঠান্ডা করে খেলতে, এসবের এখন কোনো দরকার নেই। ১৮ বছর বয়সী এই টাইগার ওপেনারকে নিয়ে তাই স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। এশিয়া কাপের গ্রুপ বি থেকে দারুণ নেট রান রেট বজায় রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের লক্ষ্যটা শিরোপা জয়। যে দারুণ ফর্মে আছেন শিবলি, পুরো দেশ তাই এখন তাকিয়ে তার দিকেই, ভরসা করছে তার উইলোতেই। পারভেজ ইমাম, অনফিল্ড।